দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জলছত্রের আয়োজন চিত্তরঞ্জন রোড এলাকায়, ভিড় কমেছে মূর্তি নদীর পাড়ে, অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা, সস্তায় মিলছে রসালো ফল লিচু, 110 বছর বয়সে শেষ বিদায়। আসছে বিস্তারিত খবরে। জলছত্রের আয়োজন চিত্তরঞ্জন রোড এলাকায়। প্রতিবছরের মতো এবারেও কুলটি থানার চৌরঙ্গী মোড় সংলগ্ন নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের এলাকায় আমরা সবাইয়ের পক্ষ থেকে আজ শনিবার এক জলছত্রের আয়োজন করা হয়, যেখানে পথ চলতি মানুষসহ বিভিন্ন যানবাহনে যাওয়া যাত্রী ও চালকদের হাতে ভিজে ছোলা, বাতাসা সহ ঠান্ডা পানীয় তথা শরবত তুলে দেওয়া হয়। আমরা সবাইয়ের উদ্যোক্তারা জানিয়েছেন, এই জলছত্রের আয়োজন তারা দ্বিতীয় বছরেও সফলভাবে করতে পেরেছেন। তাদের এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবী তথা ব্যবসায়ী মধুসূদন মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক আধিকারিক অনন্ত রায় সহ আরো অনেকে। এছাড়াও উদ্যোক্তা মিলন সূত্রধর, আশিস মাঝি, সৌমিত্র গাঙ্গুলী, শেখর মাঝি, সুব্রত ব্যানার্জি, কৌশিক মুখার্জি, রাহুল তেওয়ারি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এবছরও আমরা চৌরঙ্গি মোড়ের পাশে একটি পানীয় জলের ক্যাম্প করেছি, শীতল পানীয় জলের, যেখানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ এবং প্রশাসন। আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটি সামাজিকমূলক কাজের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এবং তাদের কাছে আমরা আশাবাদী যে আমরা আগামী দিনেও এরকম সামাজিকমূলক যখন কাজ করব তখন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এবং এই সাধারণ পথ চলতি মানুষের যাতে আমরা একটুকু সহযোগিতা করতে পারি তার জন্য এই প্রচেষ্টায় আমরা সাধারণ মানুষকে বলবো যে আসুন আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। ভিড় কমেছে মূর্তি নদীর পাড়ে, সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদীর পাড়ে, ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। লাটাগুড়ি জঙ্গল পার হয়ে মূর্তি নদী, আর ডুয়ার্স মানেই মানুষের আবেগ। দূর দূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী, পাহাড়, পর্বত সবটাই ঘুরে আসেন। তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হল মূর্তি নদীর সেতু ও তার নিচে নদী, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে। কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না, কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু। বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুন ভাবে গড়ার কাজ চলছে, তাই বন্ধ রয়েছে চলাচল। এলাকার কিছু ব্যবসায়ী বলেন, মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ, অনেক পর্যটকদের আকর্ষণ সেই সেতুটি। এখানে এসে অনেক মানুষই ফটোশুট করেন, পর্যটকদের টানার এটি একটি মূল আকর্ষণ। তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ, তাই অন্যত্র গেলেও তেমন ভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছেন না, তাই পর্যটকদের ভিড় কমে গেছে আর ব্যবসারও ক্ষতি হয়েছে। সেটা তো এখন বন্ধ রয়েছে, সেটা বন্ধ এখন। এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে? এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো এখানে সেরকম ব্যবসাটা হয়, কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো, জঙ্গলটা পার হতো, জঙ্গলে ঘুরতো। এখন তো সেরকম এদিকে ওরকম নামার মতো জায়গা নেই ভালো, টুরিস্ট কম আসছে, কম টুরিস্ট, ব্যবসা এর ক্ষেত্রে মন্দা যাচ্ছে, মানে খুবই ডাউন চলছে। মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা, হ্যাঁ এই যে 15 তারিখ থেকে জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরের 15 তারিখ, এখানে সিজন। তাহলে আপনারা কোন ব্যবসার সাথে যুক্ত? দাঁতের ব্যবসা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা। গোটা রাজ্যের সঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভাতেও। মেদিনীপুর লোকসভার নারায়ণগড়, পিংলা, কেশিয়ারির পাশাপাশি বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে মেদিনীপুর সদরেও। বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল এদিন তাদের কার্যালয়ে দেখতে এসে এক প্রস্থ কটাক্ষ করলেন বিজয়ী বন্ধু জুন মালিয়াকে। তিনি বললেন, ভোটের শেষের দিকে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছাও জানিয়েছিলাম এবং ভোট পরবর্তী হিংসা না হওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই কথা রাখেননি জুন। ভোট পরবর্তী হিংসা অব্যাহত গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায়।
ভোটের গণনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক হিংসা। পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত ঘাটালে যেমন শাসক দলের হাতে আক্রান্ত হতে হয়েছে বিরোধীদের, ঠিক তেমনি খোদ মেদিনীপুর লোকসভার 7টি বিধানসভার বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। এই বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছেড়ে রীতিমতো ঠাঁই নিয়েছে বিভিন্ন জায়গায়, কেউ কেউ আবার বিজেপির কার্যালয়ে। গত 5 জুনের রাত থেকেই কার্যালয়ে ভিড় বাড়তে শুরু করেছে বিজেপি কর্মী নেতৃত্ব এবং সমর্থকদের। এই সমর্থকেরা এখানেই রান্নাবান্না করে কোনো রকমে জীবন বাঁচাতে চলে এসেছেন। সেই বিজেপি কর্মী সমর্থকদের দেখতে মেদিনীপুর কার্যালয়ে দৌড়ে এলেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল। এদিন তিনি তাদের খোঁজ খবর নেন, পাশে থাকার আশ্বাস দেন এবং যে কোনো প্রয়োজনে তাকে ফোন করার বার্তাও দিয়ে চান। তিনি আশ্বাস দেন সবসময় তিনি পাশেই রয়েছেন, তিনি দীর্ঘ 2 মাস এখানে থাকবেন, এরই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে, প্রয়োজনে বছর ভর থাকবে কেন্দ্রীয় বাহিনী জেলায়, সেই প্রতিশ্রুতিও দেন তিনি। দেখুন, আজকে আমাদের আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে, কিন্তু পরশু থেকে আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে, দাঁতন থেকে, নারায়ণগড় থেকে, শালবনী থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে, কেশপুর থেকে, ঘাটাল লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, মারধর হয়েছে এবং তারা ঘর ছাড়া। 2021-এ ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে উদ্দত্ত এবং যে নিম্নরুচি রাজনীতি তারা করে থাকে, যার পরিচয় তারা দিয়েছিল, যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিচ্ছু কি হয়নি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে, 10,000 মানুষ ঘর ছাড়া, হাজার হাজার মহিলা শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, ঠিক সেই একই জিনিস আমরা পরশু দিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি। আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনও থাকবো। এখন অনেকগুলো কারণ আছে, সেই সব বিশ্লেষণ পরশুদিন অত্যন্ত কি বলবো, মনের অবস্থা ঠিক ছিল না, কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসেই, আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি, ইন্ট্রোস্পেকশন করাটা দরকার, কোথায় ভুল হলো, কেন সামান্য 27,000 ভোটে হারতে হলো। সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় 42,000 ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল, স্পেশালি খড়গপুর সদর, সেখান থেকে অত বেশি লিড পাইনি 22,000 মতো। মেদিনীপুরে যথেষ্ট লড়াই করেছে, কেশপুরও তাই, দাঁতনও তাই, কিন্তু কেশিয়ারিও তাই, দাঁতনও তাই, কিন্তু নারায়ণগড় একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে। লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের আমার মনে হয়, মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে 1,000 টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে 1,000 টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে, আপনি কেন বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না। আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানদের চাকরি, ছেলে হোক মেয়ে হোক, আপনার যে সন্তানই হোক, কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আজকে মহিলাদের সম্মান নেই। আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সস্তায় মিলছে রসালো ফল লিচু। মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত, কিন্তু এবছর আবহাওয়া খামখেয়ালি থাকার কারণে আমের ফলনে ব্যাপক ঘাটতি মাথায় হাত পড়েছে আম চাষি থেকে ব্যবসায়ীদের, কিন্তু সেই ঘাটতি পূরণ করতে পারে লিচু। এই গরমে সস্তায় এবার মিলছে রসালো ফল লিচু।
মালদার বাজারে কোথাও কিলো হিসেবে আবার কোথাও পিস হিসেবে দেদার বিক্রি হচ্ছে লিচু। মালদা শহরের লতবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সঙ্গে মালদার ফুটপাথ কার্যত দখল করে নিয়েছে লিচুর পসরা। কেন দাম কেমন লিচুর এবার? 80 টাকা কিলো 70 টাকা কিলো 100 টাকা কিলো। এটা কোন লিচু? গুটি লিচুটাও রয়েছে? চাহিদা কোনটার বেশি? চাহিদা বোম্বাই বেশি। কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা কেজি। কোথা থেকে নিয়ে আসছেন? দেশি প্রজাতির গুটি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে। দামও সস্তা এবার লিচুর, কারণ মালদার বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর। মালদার লিচু ইতিমধ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা সহ বিভিন্ন রাজ্যে। মালদার বাজারে মাত্র 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। তবে গুটি প্রজাতির লিচুর দাম কিছুটা কম রয়েছে, কারণ ইতিমধ্যে পাকতে শুরু করেছে বোম্বাই প্রজাতির লিচু। জামাই ষষ্ঠীর আগেই বাজারে অনেকটাই সস্তায় মিলছে লিচু। আগামী কয়েকদিনে বাজারে আরো বেশি পরিমাণে বিক্রি শুরু হবে বোম্বাই প্রজাতির লিচুর। এই বছর লিচুর ফলন বেশি হয়েছে, তাই অনেকটাই সস্তায় মিলছে এবার লিচু। এবছর আমাদের এক্সপেক্টেড প্রায় 14,000 মেট্রিক টনের মতো লিচুর প্রোডাকশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং অনেক জায়গা থেকেও অনেকেই যোগাযোগ শুরু করেছে যে লিচু, যেমন ধরুন অন্যান্য রাজ্য, সাউথ বেঙ্গল, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, ইভেন বোম্বাই, তো অনেক চাষির সাথে যোগাযোগ লিঙ্ক আমরা করে দিতে পেরেছি এবং তারা এই সূত্র ধরে বিভিন্ন জায়গায় লিচু কিন্তু প্যাকেটবন্দি করে পাঠিয়ে দিচ্ছেন। মালদার কালিয়াচকের তিনটি ব্লকে সব থেকে বেশি লিচুর চাষ হয়। এছাড়াও ইংরেজ বাজার, মানিকচক ও রতুয়া ব্লকে লিচুর চাষ হয়ে থাকে। চলতি মরসুম প্রথম থেকে লিচু চাষের পক্ষে অনুকূল। এই বছর মালদহে লিচুর রেকর্ড ফলন হয়েছে। এবছর প্রায় 14,000 মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে। এখন বাগানগুলিতে লিচু পাকতে শুরু করেছে, বিক্রিও শুরু হয়েছে। প্রথম দিকে দাম বেশি থাকলেও বর্তমানে ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে মালদার বাজারে আরো কম দামে লিচু বিক্রি হতে পারে। বিভিন্ন সময় লিচু চাষীদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকলেও আমরা মনে করি লিচু চাষীদের পাশে কেন্দ্রীয় সরকারের দাঁড়ানো দরকার, কারণ লিচু চাষের সঙ্গে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে যুক্ত। এবার কিন্তু লিচুর একটা ভালো দাম আছে, 80 টাকা থেকে 100 টাকা কেজি দরে লিচু বিক্রি হচ্ছে। জামাই ষষ্ঠীর তে এবার বাজারে বোম্বে লিচু বাজারজাত হবে বলে আমরা আশা করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 110 বছরে শেষ বিদায়, মায়ের শেষ বিদায় বাজলো ব্যান্ড ডিজে, আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। আমার মা মরেছে, আমরা চার ভাই মিলে মায়ের সৎকার্য করব, ডিজে করলাম, বাজা করলাম, ফ্যামিলি পার্টি করলাম। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। দিদার আজ শেষ বিদায়, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক 110 বছর। 110 বছর হয়েছে, আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমার ক্ষতি করার জন্য আমরা করেছি, সব পয়সা ভাই বোন মিলে। চার ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবী রেখে আনন্দে চোখ বুজলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে, আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করলেন মালিকচক মহাশ্মশানের দিকে। আপনার মা কত বছরে? সুস্থ ছিলেন? মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোক ছিলেন না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।